প্রতীক্ষিত সেই স্বাধীনতা এসেছিল এই বাংলায় 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে। মাননীয় রাষ্ট্রদূত, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, কমিউনিটি অতিথিবৃন্দ, প্রিন্ট ও প্রিন্ট মিডিয়া এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে এক অনন্য গৌরবময় দিন। ঐতিহাসিক এই দিনে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করে নানা চড়াই উত্তরায় পেরিয়ে 1971 সালে 26 মার্চ স্বাধীনতার ঘোষণা দেন। বাংলাদেশ চিরজীবী হোক। স্বাক্ষরিত মোহাম্মদ আব্দুল খান। সবাই তো
এই জাতীয় দিবস উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী প্রদান করেছেন। বাণী পাঠের পূর্বে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধে শহীদ হওয়া 30 লাখ বাঙালি, 2.5 লক্ষ মা বোন যাদের ইজ্জতির বিনিময়ে 26শে মার্চ আমাদের জাতির আত্মপরিচয় অর্জনের দিন, পরাধীনতার শিকল ভাঙার দিন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমি গভীর শ্রদ্ধা জানাই বাঙালি জাতির মুক্তি সংগ্রামের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার অভিসংবাদিত নেতৃত্ব আছে। আমি এই দিবস উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী মহোদয় একটি বাণী দিয়েছেন, আমি এখন বাণীটি পাঠ করছি। বাণী: আজ থেকে 46 বছর আগে 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তার অধীনে সম্মাননা প্রদান করেছি। মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু ঘোষণা করেছেন, সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে একটি নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যাদা লাভ করেছি এবং 2021 সালের আগেই মধ্যম আয়ের দেশে পরিণত হব বলে আশা করি। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এর প্রায় সমস্ত লক্ষ্য সফলভাবে অর্জন করায় বাংলাদেশ সমগ্র বিশ্বে একটি রোল মডেল হিসেবে প্রশংসিত হয়েছে। গত বছর জাতিসংঘের 71তম সাধারণ পরিষদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল সুদৃঢ়ভাবে ধরে রাখার জন্য এবং দেশের উন্নয়নে অবদান রাখার জন্য প্রবাসী বাংলাদেশের সকল নাগরিককে অভিনন্দন জানাচ্ছি। গত 11 মার্চ 2017 বাংলাদেশের জাতীয় সংসদ 25শে মার্চকে ডে অফ জেনোসাইড ঘোষণা করে সর্বসম্মতি স্বাধীনতার শিকল ভাঙার দিন, অন্ধকার থেকে আলোয় উত্তরণের দিন। 1971 সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি শাসকদের দুঃশাসন, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে। আজকের এই দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি স্বাধীন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার তেজোদ্দীপ্ত নেতৃত্ব বাঙালি জাতিকে মুক্তি সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল। বিনম্র শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনের প্রতি, যাদের সর্বোচ্চ ত্যাগ ও সম্ভ্রমের বিনিময়ে আমাদের লাল সবুজের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্মরণ করি ব্রিটিশ ভারত বিরোধী স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আমাদের মহান ভাষা আন্দোলন, ঐতিহাসিক শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান সহ সকল আন্দোলন সংগ্রামের শহীদদের, যাদের রক্তে রঞ্জিত আমাদের স্বদেশ, যাদের স্মৃতিচিহ্ন সদা ভাস্বর আমাদের মহান জাতীয় পতাকায়। আমাদের স্বাধীনতা তাদের ত্যাগকে ঢাকা সহ দেশের শহরগুলিতে হাজার হাজার মানুষ হত্যা করে। 71-এর 25শে মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরোচিত ও নৃশংস হত্যা দিবসকে গণহত্যা দিবস হিসেবে পালনের জন্য 11 মার্চ 2017 তারিখে বর্তমান জাতীয় সংসদের সর্বসম্মত মুক্তিযুদ্ধের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বীর শহীদ সহ মুক্তিযোদ্ধা অন্যান্য অবদানকারীদের স্মরণ করার দিন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ফলস্বরূপ $32 বিলিয়ন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও $1,466 মার্কিন মাথা পিছু আয় সহ অনুকূল সামষ্টিক অর্থনৈতিক অবস্থা নিয়ে আর্থসামাজিক খাতে লক্ষণীয় অগ্রগতি সহ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে আজকের বাংলাদেশ, অর্থাৎ আমার প্রবাসী ভাই বোনেরা। মাতৃভূমির প্রতি, পরিবারের প্রতি আপনাদের ভালোবাসার প্রতিফলনই আজকে $14.91 বিলিয়ন একটু বেশি প্রবাসী আয়, যা বাংলাদেশের উন্নয়ন গতি ধারায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। উন্নয়নের এ ধারা অব্যাহত 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি অঙ্গীকার। 7.5 কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এবং দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমরা ছিনিয়ে এনেছিলাম আমাদের এই সোনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়বেন, সোনার বাংলাদেশ আমাদের দিয়ে গেছেন। উনি আজীবন সংগ্রাম করেছেন, বাসার জন্য সংগ্রাম করেছেন, স্বাধিকারের জন্য সংগ্রাম করেছেন,
আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য সংগ্রাম করেছেন এবং পরিশেষে একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন। যদিও মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি ছিলেন না, তাকে বন্দী করে পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তিনি যে আহ্বান করে গিয়েছিলেন সেই আহ্বানে সাড়া দিয়ে বাংলার জনগণ সেই যুদ্ধে অবতীর্ণ হয়েছিল এবং নমাস যুদ্ধের পর বাংলাদেশ নামক সেই বঙ্গবন্ধু সোনার বাংলাকে ছিনিয়ে এনেছিল। সুতরাং আমি স্মরণ করছি সেই মহানায়ককে, একইভাবে স্মরণ করছি সেই মহানায়কের পরিবারবর্গকে, স্মরণ করছি আমাদের জাতীয় চার নেতাসহ 30 লক্ষ শহীদান যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা উনি হয়তো পরিপূর্ণভাবে দেখে যেতে পারেননি, কারণ কুচক্রী মহল তাদের চক্রান্তে উনি পৃথিবী থেকে বিদায় হয়েছেন, ওনাকে হত্যা করা হয়েছে, ওনাদের ওনার পরিবারকে, পরিবারের সদস্যদের সবাইকে হত্যা করা হয়েছে। ওরা মনে করেছিল যদি বঙ্গবন্ধুকে হত্যা করা যায় তাহলে হয়তো সেই সোনার বাংলার বাস্তব রূপ দান হবে না, কিন্তু এটা তো ইতিহাসের শিক্ষা, কুচক্রী মহলের চক্রান্ত কখনো বাস্তবে রূপ পায় না। আমরা আমাদের সংগ্রামে আমাদের প্রত্যয়ে দৃঢ় ছিলাম, সুতরাং আমরা বঙ্গবন্ধুর সেই আহ্বান সাড়া দিয়ে আমরা চলছি, আমাদের পথ চলা চলবে, আমাদের পথ চলা শেষ হবে না। চেঞ্জ, মাইগ্রেশন, বিভিন্ন ইন্টারন্যাশনাল যেগুলো টপিক্যাল ইস্যুজ, সেখানে বাংলাদেশের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে পুরস্কৃত করছে সেটা আপনারা জানেন, আমরা সবাই জানি। আমাদের এখন অর্থনৈতিক উন্নয়নে আরও বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা পাওয়া যায় সেই ব্যবস্থা করা, এবং সেটাকে নিয়ে কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত, বাংলাদেশ এবং কাতারের সম্পর্কের যে মেইন এখন পর্যন্ত ট্রেডিশনাল সম্পর্ক হচ্ছে এই যে আপনারা যারা এখানে আছেন, এখানে কাজ করছেন আনস্কিল, যারা কিন্তু দক্ষ শ্রমিক না। সুতরাং 22 সালে যখন ওয়ার্ল্ড কাপ হয়ে যাবে এরপরে কিন্তু তাদের অদক্ষ শ্রমিকের প্রয়োজনটা কিন্তু খুব একটা থাকবে না, তারা কিন্তু তখন মেইনটেন্যান্স সার্ভিস সেক্টর নজর দেয়। এবং কাতার সরকারও চাচ্ছে যে বাংলাদেশ থেকে এখন আমরা যেমন চাচ্ছি 21 সালের মধ্যে আমরা মধ্যমায়ের দেশ হব, আমরা যেমন চাচ্ছি 41 সালের মধ্যে আমরা তাদের ইনভেস্টমেন্ট বাড়াতে পারে, আর আমরা আমাদের এখানে যাতে তাদের প্রকল্প যেটা আছে 30 এর মধ্যে যাতে ইনভেস্টমেন্ট যেটা আছে, কারণ এখন পর্যন্ত আমরা জানি কাতার মনে করি হয়তো, আমি জানি না, আমার কাছে সেটা মনে হয় অনেক কাছে মনে হয় যে বাংলাদেশ কিন্তু শুধু শ্রমিক পাঠায় কত কি সলিডিফাই করা যাবে, সেটা হচ্ছে আমাদের যে বিজনেস সেক্টর, আমাদের যে বিভিন্ন সেক্টর রয়েছে ইনভেস্টমেন্ট বিভিন্ন সেক্টর, তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের এমএসি চাচ্ছি তাদের সাথে বিভিন্ন বিভিন্ন দেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীরা একে অন্য দেশে ভ্রমণে যান করে, কিন্তু বাংলাদেশের যে অন্যান্য ক্ষেত্রগুলো অত্যন্ত রিচ সেটা হয়তো সিং ইজ বিলিভিং, আমরা জানি উনি যখন দেখবেন বিভিন্ন বৈঠকে বসবেন বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে, আমরা যাচ্ছি কিন্তু আমরা কাজ করে চলেছি, আপনাদের সবার সহযোগিতা চাইব যাতে আমরা এগুলো সুচারুরূপে বাস্তবায়ন করতে পারি। আজকের এই আয়োজনকে মেটোরাইজ করতে পেরেছি আমরা, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি অন্তরন্তস্থ থেকে যারা আমাদের এই আয়োজনের প্রাণ, কমিউনিটি অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে, আপনারা না বলে আমাদের এই প্রোগ্রামগুলো আয়োজন সুন্দর সুষ্ঠু হতো না। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক বন্ধুদেরকে যারা আমাদের সাথে একসাথে সবসময় কাজ করে যাচ্ছেন, আর বাংলাদেশ সরকারের যেই দিক নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা সকলেই ভবিষ্যতে একসাথে এগিয়ে যাব এই পত্রিকা করছি। আমি উপস্থাপনায় ছিলাম সঞ্চালকের ভূমিকায় মোহাম্মদ আকবুল হাসান, প্রথম সচিব পাসপোর্ট অফিসার। আজকের এই সভা সমাপনী ঘোষণা করার আগে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ এবং মানব জাতির প্রতি যে প্রার্থনামূলক একটি কবিতা বলার আছে, সেটি আমি আজকে এই সভায় সমাপ্ত করছি। অন্তর মম বিকশিত করো অন্তর মম হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্ধত করো নির্ভর করো হে, মঙ্গল করো নিরলস করো নিঃসংশয় করো হে, যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত করো ছন্দ, চরণ পদে মম চিত্ত নিঃস্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে। সবাইকে ধন্যবাদ আজকের এই সভার সমাপ্ত ঘোষণা।